কিছু সংখ্যক মেয়েরা স্বামীর বাড়ি বড় কষ্ট করর, শ্বশুরীয় যন্ত্রণাও দেন, ননন্দ যন্ত্রণা দেন, কোনো কোনো মেয়ে আসুন বলে শেষ পর্যন্ত স্বামীও আবার কষ্ট দেন। ইলা যদি কোনো স্বামী অকলে গর স্ত্রীরে যদি অধিক নির্যাতন চালান, গর যতই কষ্ট দুঃখ না কেন মেয়েটা যদি স্বামীর কাছে যদি সুখ পাইলায়, এই মহিলা কোনোদিন স্বামীর দুয়ার ছাড়িয়া যাইত না, স্বামীর বাড়ি ছাড়িয়া যাইত না। অনেক মেয়েরা স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি গিয়ে জীবনে কষ্ট করডা। আপনি আরেকটা বিবাহ করিলে ইলা বাবা, আপনি নারীদের কতটুক মর্যাদা আপনি দিয়া গেলা, নারীদের কতটুক সম্মান আল্লাহ দান করছে, নারীদের কতটুক মর্যাদা আল্লাহ দান করছে, এর জন্য আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে মহিলাদের উপর নির্যাতন চলে, এটা কিন্তু শরীয়ত মোতাবিক ঠিক না। যারা এইভাবে মহিলাগুলোর কষ্ট দিতরা জীবনে, মহিলাগুলোর বদ্ধ হওয়ার কারণে আপনার জীবনে ভালো হইতো নাই, আপনি আরেক মেয়ে বিবাহ করে লাইছেন তেমন সুখ হইতা নাই, এর বদলা আল্লাহ দুনিয়াত লই লইবা, ইলে একদিন হয়ে যাইতে পারে। আখতা আপনার হাত ভাঙ্গে বাফাও ভাঙ্গে গড়ের মধ্যে কয়েকদিন বিছনাত থাকি যাইতা পারে, নতুন বউ গড়ের মধ্যে আঞ্চলিক জ্ঞান না চাইতে পারে, নতুবা ইলে একদিন আইতে পারে। আপনি একটা মেয়ের ছাড়িয়া দিয়ে বাবার বাড়িতে আপনি সারা জীবন খান্দাইছেন, আপনি বয়স্ক হওয়ার পরে আপনার ঔলাদে আপনার চাইতা নাই, আপনার ঔলাদে বিলকুল চাইতা নাই, খাবাইতা নাই, আপনি বড় কষ্ট করবা গড়ের মধ্যে রইবার খালি খান্দিবা, কইবারে জীবনে ঔলাদ পাইলাম সুখ সুখী হওয়ার লাগি সুখ পাইলাম না বলে কেনে ইকান নিজে চিন্তা করতাম। বাবা আমার জিন্দগির মধ্যে আমি খারে খান্দাইছিলাম নিয়ে কদ্দিন, যদি একজন মানুষরে যদি খান্দাইয়া থাকে আমার জীবনে ওলা আমার খান্দন রইব। ইসরাফিলে যেই সময় সিঙ্গার মধ্যে প্রথম ফুঁক দিবাম, দেওয়ার সাথে সাথে আস্থা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বেহুশ হয়ে যিবা, বেহুশ বেকরার হয়ে যিবা গিয়া মানুষ, এই সময় মানুষের মধ্যে একটা ডর আই জীব, ভয় আই জীব, জ্বালা আমরার দেশের মধ্যে বাবা ভূমিকম্প হঠাৎ দেওয়ার লগে লগে মানুষ দৌড়াইয়া গড়টা কি বাহির হয়, তার কারণটা কি মানুষে ভয় পায়, মানুষে বেশিরভাগ ডরায় গড় ফড়ি যাই বৌরে, সামান ফড়ি যাই বৌরে, এর কারণে ওলা দুনিয়ার জমিনের মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাব, দুয়া হয়ে যাইব গিয়া, আর মানুষে উপর দিকে চাইব আকাশ আকাশের মতো দেখত নাই, আকাশের বিভিন্ন খালার ধরব বিভিন্ন সুরত দেখব, মানুষে তখন ডরাইয়া মানুষের হুশ জ্ঞান দেখত নাই। ইসরাফিলে সিঙ্গার মধ্যে যখন প্রথম পোক দিবা দেওয়ার লগে লাগে ইজাসমাত আসমান ফাটি যাইব, ওয়াইজাল খাওয়া কেবং তাসারাত আর আকাশ তার তারকা যেগুলা আছে ছুটিয়া ফোড়া আরম্ভ হয়ে যাব গিয়া, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ফুজ্জিরাত শব্দর মুরাদ লইছেন দুইটা এক মানা লইছেন বলে ইয়াজুজ মাজুজ দুইজনে বাইর ইয়া গোটা পৃথিবীর ফানি সারা পিয়াস মারি খাই লাইবা, আর আরেকটা মানা আনছেন বলে পৃথিবীর সারা ফানি এক সাইড লই লাইব, সমুদ্র শুকাই যাইব গিয়া, ফানিও নাই এমন অবস্থা হইব ফানিও থাকতো না, আকাশ ফাটি যাইব গিয়া, তারকা ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাইব, ফানি সারা সাইড লই লাইব, পাহাড়গুলা উলট পালট বা লড়া ছড়া আরম্ভ করে দিব। প্রথম পুক দেওয়ার লগে লগে এই অবস্থা হইব, আখতাম মেঘে খালা করার পরে আসমান ডর করেনি আমরা কোন যাই, কিন্তু এই সময় কিত হইব কইতে আকাশের রং কি লইব, ফাইজাং শাক্কাতিস সামাউ বাকানাত ওয়ারদাতান কাদদিহান, সুরা রহমানের মধ্যে আঞ্চন আকাশ টুকরা টুকরো হইব ফাটি যাইব, তার রং হইব লাল বর্ণ, লাল কালার হয়ে যাইব আকাশের, এইভাবে আকাশি কালার থাকতো নাই, যার জন্য আল্লাহর বন্দে গান আকাশের সুরত দেখিয়া আর মানুষে ফাটা দেখিয়া তারকা সুটা দেখিয়া পাহাড় গুড়া লড়া ছড়া দেখিয়া মানুষে বয়ে ভাইয়া ওলা হুশ জ্ঞান যাইব, ওখে ওখে ওর বাই চাইতা নাই বলে বাইরে চলো হয়ে গিয়া লুকাইতাম, যেন লুকানি যাইবা গিয়া দেখবা সারা তাই লড়ের পাহাড়ও যাইতা পাহাড়ে লড়ের সব কিছু লড়া আরম্ভ করে দিব, দুনিয়ার জমিনে খাপ সৃষ্টি হয়ে যাইব, তখন মানুষের হুশ জ্ঞান থাকতো নাই, সারা দৌড়াইয়া কইবারে পশ্চিম দিকে আমরা যাই গিয়া আল্লাহর বাড়ি গেলে শুনছি কাবা ঘরের দ্বারা কোনোদিন ভূমি কম্প হইত নাই, জমিনে লড়িত নাই, চলো আমরা সারা রানা দেয় আল্লাহর বাড়ি যাই গিয়া মানুষ দৌড়া নিয়ে আরম্ভ করবা, পশ্চিম দিকে খালি দৌড়াইতে দেখবা, আবার ইসরাফিলে অর্ডার করবা, ইসরাফিল দুই নম্বর পুকটা তুমি মারো চাই, দুই নম্বর সিঙ্গার মধ্যে যেমনে ফুক দিবা তখন পাহাড় উল্টিয়া পড়ব, জমিনে ফাট দিব, নিচর মাটি উফরে আসব আর উফরের মাটি তলে যাইব, সোনার রূপা সারা সব কিচ্ছু নিচ থাকি বাইর হয়ে যাইব, সোনার দোলা তোর মধ্যে লইত নাই, যেমনে মানুষে এমন অবস্থা দেখব
যেমনে জমিনে ফাট দিব, কেউ ফাটর ভিতরে ঢুকিবা, কেউ পাহাড়ের ভিতরে ঢুকিবা। এইভাবে সারা মানুষ বেহুশ বেকরার হইয়া দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে যাইবা, একসঙ্গে গোটা পৃথিবীর সব প্রাণী একসঙ্গে আবার মারা যাইবা। প্রথম পুক দেওয়ার লগে লগে সারা মানুষ বেহুশ হইবা, আর দুই নম্বর পুক দেওয়ার লগে লগে উলট পালট হয়ে যাব দুনিয়ার জমিনিকার, তখন সারা মানুষ একসঙ্গে মারা যাইবা। কোনো পশু পাখি কিচ্ছু থাকতে নাই, সব শেষ, আসমানও নাই, পাহাড়ও নাই, কোনো বিল্ডিংও নাই, সব ওই জীব খালি মাটি আর মাটি, সমতল সমুদ্র হওয়া যাইত না, সব মাটি জীব। তখন দুই নম্বর পুর অপেক্ষার, তিন নম্বর পুর অপেক্ষায়, আরো যেই সময় পুরা দুনিয়া একবারে ধ্বংস, আর কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, কোনো গাড়ি নাই, বাড়ি নাই, কোনো জানোয়ার নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় কয়েক মাস চলিয়া যাইব আর কয়েক দিনও চলিয়া যাইব কিতাব লেখা, যার জন্য আল্লাহর বন্দেগণ আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে যখন পুক দিবা দেওয়ার সাথে সাথে, যত মানুষ আদম তাকি লইয়া কবরস্থ হইছিলা তত মানুষ কবর তাকি সারা মানুষ উঠিবা, সব মানুষ কবর তাকি উঠিবা। উঠিতে সময় পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ মারা যাইবা আদম তাকি না কিয়ামত পর্যন্ত, যত মানুষ বাবা মারা যাইবা তত মানুষ কবর তাকি উঠিবা, যে যে জায়গার মধ্যে দফন হইছে সেই জায়গার তাকি উঠিবা, খেও বেঙ্গালুর চেন্নাই গিয়ে দফন হইছেন সেই জায়গার তাকি উঠিবা, খেওরে হত্যা করিয়া মুম্বাই গার্ডেনের মধ্যে ছাড়াই দিছেন সেই জায়গার তাকি উঠিবা, খেও সমুদ্রের মধ্যে ডুবিয়া মশলা সেই জায়গার তাকি উঠিবা, আর যে যে কবরস্থান ও যে জায়গার মধ্যে দফন হইছিলা সেই জায়গার তাকি বন্ধ উঠিবা। ও উঠিতে সময় সব মানুষের মধ্যে বারোটা কিসিম হইবা, বারোটা প্রকার, বারো গুরো মানুষ, বারোটায় বারো গুরো মানুষে বারোটা সুরত লইয়া আসরের ময়দানে গিয়া হাজিরি দিবা, উপস্থিত হইবা। উঠতে সময় এক গুরায় দেখবা তান এক সুরত বদলি গেছে, খেয়রের চেহারা বদলি যাইব, খেয়রের হাত থাকতো নাই, পাও থাকতো নাই, খেয়রের গর্দনা লম্ব হয়ে যাইব, খেয়রের দাঁত লম্ব হয়ে যাইব, খেয়রের মুখ এখান শুকরের মতো হয়ে যাইব, খেয়রের মুখ এখান বানরের মতো আকৃতি হয়ে যাইব গিয়া। এইভাবে ভিন্ন ভিন্ন সুরত লইয়া মানুষ কবর থাকি উঠিয়া আসরের ময়দান হাঁটিবা, হইবারে আজকে তো আসরের ময়দান ভয়াবহ, বড় কঠিন দিনে আমরা উপস্থিত হইলাম রে। আকসর উলামায় কেরাম অকলে নসিহত করছেন আসরের ময়দানের কথা কইসলা, ঠিক তো আজকে হাসরের ময়দানও আমরা হাজির হয়ে গেলাম গিয়া, এখন তো আমরার বিচার আরম্ভ হইতো, একজন আর একজনের ডাল লইবা, একজনে আর একজনের দুঃখ শুনবা, কোনো মানুষে চাইব লুকাইত, কোনো মানুষে চাইব মাথাটা নিচের মধ্যে রাখতো, ঠান্ডার মধ্যে রাখতো, ছায়া পাইতো নাই। এইভাবে মানুষে কান্দি কান্দি কত বৎসর যাইব বলে, ওয়া ইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, এক দুনিয়ার জিন যেটা আছে দুনিয়ার এক হাজার দিনে কিয়ামতর একদিন হইব, আল্লাহ হাসরের ময়দান 50,000 বছর পর্যন্ত মানুষ জাতির আল্লাহ কি করবা, দাঁড় করাইয়া রাখবা 50,000 বছর। বিচার শুরু হইতো নাই, মানুষে বড় কষ্ট করব বাবা, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে মানুষ একত্রিত অবস্থায় থাকবা, খেকার বন্ধু, খেকার মা, খেকার বাবা পরিচয় পাইতা নাই, বলে ও পরিচয় পাইবা চিনবা কিন্তু তাই পরিচয় দেওয়ার যাইতা নাই, খালি ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি হইতে থাকবা, বিচার বিলকুল আরম্ভ হইত নাই। হাসরের ময়দানে উঠতে বিভিন্ন সুরত লইয়া মানুষ উঠিবা, উঠার পরে মানুষের চিন্তা এই বলে, জমিনে তো আমি আসলাম, বড় সুন্দর সুরত আসলো আজকে, আমি বড় কঠিন সুরত লইয়া হাসরের ময়দানে উঠিলাম, তার কারণটা কিতা? সাহাবায়ে কেরাম অগলে শুনছেন দাকাই কুল্লাকবার বেজিক্রিল জান্নাতি ওয়ান্নার, সেই কিতাবর মধ্যে আয়াতর ব্যাখ্যাত আলোচনা করছুন। সাহাবায়ে কেরাম রে শুনছেন শোনা মাত্র কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারো গুরো মানুষ খবর তাকি উঠিবে, আমরা একটু শুনক, কয়েক গুরো মানুষ, প্রথম গুরো মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করি আরা খবর তাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলে ফরমান প্রথম এক গুরো মানুষ খবর তাকি উঠিবা, এরার বিলকুল হাতও থাকতো নাই, তাদের পাও থাকতো নাই, হাত পাও নাই অবস্থায় এরা খবর তাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? আল্লাহর রাসূলে ফরমান দুনিয়ার জমিনের মধ্যে যারা জুলুম করনে ওয়ালা
হয় বা জুলুমকারী অগলর হাত পাও আল্লাহ জমিন রাখত নাই হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন রাখত নাই জুলুমকারী আছেন নানি হা জুলুম ঘরে হয় দেখো কম জুলুম হটারে খয়া তাকছে গিয়া জুলুম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আবার ঘোষণা দিছেন জালিম যারা হইবা জুলুম করনে ওয়ালা জেনে জালিম হইবা আপনি দিয়া আপনি যদি মুখ দিয়ে একজন মানুষে যদি সব সময় যদি গালি গালাজ করেন আমি এবং মুখ দিয়ে যদি সব সময় এক মানুষে যদি সব সময় খালি গালি গালাজ করি তারে যদি সব সময় কঠিন কথা কইয়া থাকি ইটয়ে থাকছে গে তার উপরে একটা জুলুম কোনো মাজনে কর্মচার রাখছর সব সময় তারে যদি কষ্ট দেন তাহলে এটা একটা জুলুম কোনো গ্রামের মানছে ইমাম সাহেবরে রাখছেন যদি ইমাম সাহেবরে খালি যদি কষ্ট দেন তাও একটা জুলুম মাস্টার রাখছেন মাস্টারদেও যদি বেশিরভাগ খালি চাপ সৃষ্টি করেন অনেক বড় বড় কঠোর কথা অকল কয়া তাগর তা আপনি জবান দিয়ে একটা জুলুম করলা যার কারণে ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি খালি গালি গালাত যদি করেন তাও একটা জুলুম এরপরে হাত দিয়া জুলুম আছে হাত দিয়ে কোনো স্বামী অকলে গরস্তির উপরে জুলুম অত্যাচার করডা কোন সময় কোন মানুষে আরেক মানুষের উপরে হাত দিয়ে জুলুম করের কোন সময় জাগার আইল ঠেলিয়া আনি লাইছে আরেকটা জুলুম করের হ দোকানটা তার ঠেলা মারি শক্তি থাকার কারণে সুজা করে লাইছে ই মানুষে ফাটছে না আরেকটা জুলুম করলো কিবা তো গাড়ি গাড়ির টায়ার চুরি করে আনিছে গে আবার জুলুম করলো ব্যাটারি চুরি করে আনিল জুলুম করলো মোটর চুরি করে আনিল জুলুম করলো এইভাবে যারা যে কোনো প্রকারে মানুষে কষ্ট দেওয়ার নাম হইয়া থাকছে গিয়া জুলুম জেন দিবা এই লই লাগিয়া জালিম যার উপরে খরচছে গে এই ব্যক্তি লগিয়া মজলুম আল্লাহর শান কইছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু যালিমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিঃসন্দেহ তোমরা সন্দেহ করিও না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা দিয়ার দে বন্ধ হল জালিম অকলরে আমি আল্লাহ কখনো মনে মহব্বত করি না মানে আল্লাহ বালা ভাই না এর লাগে আমরার দেশ চুরি হইলে এটা হইল গিয়ে জুলুম বেটার মোটর নিল গিয়ে 5,000 টাকার বেটার একটা জুলুম করলো না কোন চায় খুব মোটর চুরি হয়েছে এবার লকডাউনের বাদে কদিন হয়েছেন না না কোন আপনারা এবার হয়েছিল নি জি জি হয়েছে ফাঁকে ফাঁকে হইতো আর আমরা এবার কয়েকটা হয়েছে আমার এগু বারে আসলো আবও রয়েছে আমি কইছি আমার এগু জেন নিবা এনরে খাস বান মারি দিন বুঝবাইছে ও সুরর খানো বন্ধ হয়ে গেছে কি গুর ঘাস বান্ধব ইতে আমি জানিও না এটা তো কুফরি ঘাম বুঝেছি ও ডর দেখাই দিছি কইছি উপায় নাই হুজুরে কইসর ঘাস বান্ধ মারি দিবা আমি বলে আওয়াজ ওখান তুলিয়া দিছি আরে গাও চিত্রাইয়া ও তারার মনে খানো গেছে আর আল্লাহ ইল্লা আমার মোটরি গাবো পারে গেলে দেখবা ও ডরাই গেছে হ্যাঁ এর লাগে ও ডরাই গেছে ঘাস বান্ধ হলে ডরাইন বুঝেছি কিল বান ঘাস বান কোন কিল মারবা এখন বুঝেছেন ও কিন্তু মসজিদর গেছে গিয়া মসজিদর ব্যাটারি গেল মোটর গেল বুধ ভাই ত্রাই মসজিদর ইনভার্টার পালা ব্যাটারি নিছে কি বারে থাকে মসজিদর বৃত্তে থাকে তো নিছে গিয়া বড় ব্যাটারি 16,000 টাকার ব্যাটারি নিশয় মসজিদর মোটরও গেছে গাও তারও আশপাশ কয়েকটা মোটর গেছে এদিন দেখছি এক বেটায় মোটর হইব 5,000 টাকার অত বড় লঙ্গর মারি থইছি বুঝেছি আমি দেখছি এদিন বাস কালেকশনে গেছিলাম সুনাসার বাস কালেকশন হইলো গেছি গিয়া দেখি টিলার নামাত মোটরের গড় এক লঙ্গর দেখছি বাবা ইটা দি মানে আত্মি বান্ধা লাগবে ওলা মোটা লঙ্গর বুঝাইছেন কত টাকার দাম হইব বুঝাইছেন বেটায় জ্বালা জ্বলিয়া মারছে রে বা থালা যে গুই বহুত দামি থালা এটা বহু সময় আয়ত্র দিবার এতে লাগবো জ্বালা জ্বলিয়া মারছে মোটর কিতা করে লাইন করে বান্ধিয়া তৈছে ভেজাইয়া এর কারণে বিশেষ করিয়া ইলা কোনো সময় ওই যায় কোনো কোনো সময় কিতা হয় বলে আমরার দেশের মধ্যে ইলা ঘটনা ঘটি যায় ঘটেন না না কোন যায় চুরি হয়ে যায় ইলা যদি কোনো বন্ধায় যদি চুরি যদি করিয়া তখন বাবা কোনো মোটর চুরি করেন কোনো বন্ধা যদি গাড়ির টায়ার যদি চুরি করেন বাবা কোনো বন্ধা যদি গাড়িও চুরি করিলেন কোনো জিনিস আরও চুরি করিয়া দেখন আজ চুরি করডাকেও দেখের না বাবা কেয়া মতর দিন জানিয়া রাখবা সব কিছু আল্লাহর কাছে ধরা পড়ে দিব আল্লাহ জবানডে বন্ধ করে দিবা আপনার হাতে চুরি করছে হাতে সাক্ষী দিব ফায়ে চুরি করছে ফায়ে সাক্ষী দিব আলিয়াও মানাক্তি মোয়ালা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন এমন একদিন আইব সেই দিন আপনার জবান বন জবানে কোনো কালাম করতো নাই হাতে সাক্ষী দিব জয় জয় আমি অমুকর মোটর গু আনছিলাম গিয়ে দুই দিন আনছি মোটর গু ঠায় আর গু বুঝাইছিলি তখন সব কিচ্ছু বাসি যাইবার লোকানি যাইতো না ও যেন যে তার জুলুম
এইভাবের জঞ্জতা জুলুম চলে আমাদের দেশের মধ্যে বাবা তবে দুঃখ লাগে আমরার দেশের মধ্যে কিছু কিছু বিবাহিত স্বামী অগলে ঘর স্ত্রীর উপরে জুলুম অত্যাচার হরয়ন হরয়ন নিনা নাম ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া স্বামী অগলে জুলুম অত্যাচার করডা বাবা ফরর মেয়েটা আনিয়া খেনে আপনি দুঃখ কষ্ট দিতরা কিছু কিছু মেয়েদের বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গিয়ে বড় কষ্ট করের আহারে মেয়েটা বাবার বাড়ি কতদিন আসলো 18 বছর পর্যন্ত আসলো বাবায় না খাইয়া খাওয়াইছন না পরিধান করিয়া করছন মেয়েটা যখন যেটা চাইছে ভালো কাপড় বাবা আনিয়া দিছন মেয়েটারে মেয়েটারে অত আদর যত্ন করিয়া বাবা লালন পালন করিয়া বড় করলা এই মেয়েটারে যেই সময় তোমার হাতে বিশ্বাস করিয়া তুলিয়া দিলা তুমি মেয়েটার জীবনে আদর যত্ন করিয়া রাখো মেয়েটা যদি বুড়া যদি হাসলত করে বুড়া খাম করে তাহলে মেয়েটার বুঝাও নসিহত করো নতুবা প্রয়োজনে মারতে পারো তবে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মেয়েরা স্বামীর বাড়ি বড় কষ্ট করো শ্বশুরীয় যন্ত্রণাও দেন ননন্দ যন্ত্রণা দেন কোনো কোনো মেয়ে আসুন বলে শেষ পর্যন্ত স্বামীও আবার কষ্ট দেন ইলা যদি কোনো স্বামী অকলে গর স্ত্রীরে যদি অধিক নির্যাতন চালান গর যতই কষ্ট দুঃখ না কেন মেয়েটা যদি স্বামীর কাছে যদি সুখ পাইলায় এই মহিলা কোনোদিন স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো না স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতো না অনেক মেয়েরা স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি গিয়ে জীবনে কষ্ট করডা আপনি আরেকটা বিবাহ করে লইলা বাবা আপনি নারীদের কতটুক মর্যাদা আপনি দিয়া গেলা নারীদের কতটুক সম্মান আল্লাহ দান করছে নারীদের কতটুক মর্যাদা আল্লাহ দান করছে এর জন্য আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে মহিলাদের উপর নির্যাতন চলে এটা কিন্তু শরীয়ত মোতাবেক ঠিক না যারা এইভাবে মহিলাগুলোর কষ্ট দিতরা জীবনে মহিলাগুলোর বদ্ধ হওয়ার কারণে আপনার জীবনে ভালো হইতো নাই আপনি আরেক মেয়ে বিবাহ করে লাইছেন তেমন সুখ হইতা নাই এর বদলা আল্লাহ দুনিয়াত লই লইবা ইলে একদিন হয়ে যাইতে পারে আখতা আপনার হাত ভাঙ্গে বাফাও ভাঙ্গে গরের মধ্যে কয়েকদিন বিছনাত থাকি যাইতা পার নতুন বউ গরের মধ্যে আঞ্চলিক জ্ঞান না চাইতে পারে নতুবা ইলে একদিন আইতে পারে আপনি একটা মেয়েরে ছাড়িয়া দিয়ে বাবার বাড়ি তুই আপনি সারা জীবন খান্দাইছন আপনি বয়স্ক হওয়ার পরে আপনার ঔলাদে আপনার চাইতা নাই আপনার ঔলাদে বিলকুল চাইতা না খাবাইতা নাই আপনি বড় কষ্ট করবা ঘরের মধ্যে রইবার খালি খান্দিবা কইবারে জীবনে ঔলাদ পাইলাম সুখ সুখী হওয়ার লাগি সুখ পাইলাম না বলে কেনে ইকান নিজে চিন্তা করতাম বাবা আমার জিন্দগির মধ্যে আমি খারে খান্দাইছিলাম নিয়ে কদ্দিন যদি একজন মানুষরে যদি খান্দাইয়া থাকে আমার জীবনে ওলা আমার খান্দন রইব এর লাগে জীবনে খান্দাইলে খান্দন থাকে খান্দাইলে খান্দন থাকে যার জন্য বিশেষ করিয়া কিছু কিছু নারীদের উপর অত্যাচার হয় কিছু কিছু জায়গা শোনা যায় এটা খুব বাদ জিনিস খুব খারাপ জিনিস আমরা এলা করতাম না জুলুম যদি এলা কোনো মহিলাদের উপর হরণ তা জুলুমকারীগুলোর হাতও থাকতো নাই ফাও থাকতো নাই এই অবস্থায় উঠিবা কিয়ামতর দিনের আলগি যাইবা এরা জুলুমকারীগল মজলুম তুমি তো জুলুম করছো তুমি তো যাও আলাদা থাকো তোমার জন্নতর কোনো আশা নাই তুমি তো জাহান্নামী তুমি তো মানুষের উপর জুলুম করছো আজকে জবাব দিতে লাগবো আমার কাছে দুই নম্বরে আর এক গুরু মানুষ এখন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুই নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করি আর খবর তাকে উঠিবা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুলের ফরমান আলা সুরাতিল কিরদা বানরের সুরত ধারণ করি এক গুরু মানুষ খবর তাকে উঠিবা আরেক গুরু মানুষ খবর থেকে উঠিবা বানরের সুরত ধারণ করিয়া বানরের সুরত ধারণ করিয়া উঠিবা আল্লাহর রসুলে ফরমান ও সাহাবী অকল তুমি তান জানিয়া রাখিও বানরের সুরত ধারণ করিয়া উঠিবা জাননি কোন কারণে বলে জিনা আল্লাহর রসুলে ফরমান জানিয়া রাখো যারা জমিনের মধ্যে ফিতনা এবং ফসাদরে বেশিরভাগ সৃষ্টি করতা ফিতনা এবং ফসাদ বাবা কিভাবে লাগে দেখো ফিতনা লাগে জবান তাকিয়া ফসাদও লাগে জবান তাকিয়া এর লাগে জবানটা যদি জীবনে কোনো মানুষে যদি কন্ট্রোল করে না সাইবা দুই বাড়ি দিয়ে ফসাদ লাগাইতো দুই বাড়ি দিয়ে দুই ঘর দিয়ে ঝগড়া লাগাইতো এইভাবে যদি কোনো পুরুষ এবং মহিলা জীবনে যদি ফসাদ সৃষ্টি করেন তাহলে ফসাদ সৃষ্টিকারী অকল কিয়ামতর দিন উঠিবা তাদের সুরত বদলি যাইব বানরের সুরত লই আল্লাহর দরবারও হাজিরি দিবা এর লাগে ফিতনা যেটা বালা নাই আমরার দেশ কিছু মানুষে ফিতনা লাগাই দেন মহল্লাত ফিতনা লাগাই দেন আউরি মাত মাতিয়া কিবা তো দুই বাড়িত মাতে কান মাতিয়া ফিতনা লাগাই দেন লাগাইন না না দুই বাড়িত ফিতনা লাগাই দুই মহল্লাত ফিতনা লাগাই দুই মাদ্রাসাত ফিতনা লাগাই এইভাবে যেন ফিতনা লাগান কিলা বলে মুখ দিয়া ফিতনা লাগান ও যেন অন্যর মাত অন্য আইয়া খোয়া অন্যর মাত হন গিয়া খোয়া
ও দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করা এটা গুনাহ কবিরা। নবী যে ফরমান তুমি তো চুগলি করিও না, চুগলি মানে এক কথা এখন শুনিয়া গিয়া আরেকজনের কাছে গিয়ে চুপি চুপি লুকাইয়া হইয়া দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করা। রাসূলুল্লাহ ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলি যারা করনেওয়ালা চুগলগুড়ো গুলোরে আল্লাহ জন্নতর মধ্যে দাখিল করত না, মানে এরা জন্নতর মধ্যে প্রবেশ করতে পারত না। এর জন্য ফিতনা আয় কিতাব তাকিয়া, মাত তাকিয়া, ফিতনা আয় মানুষের গীবত তাকিয়া, ফরর নিন্দার তাকিয়া, ফরর সমালোচনার তাকিয়া অটোমেটিক একটা ফিতনা আয় হয়। আমরার জবান দিয়ে আল্লাহ দান করছে, জরুরতান মাতিতাম, যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমল করতাম, আল্লাহর ওয়াস্তে ফিতনা জমিনও আমরা লাগাইতাম না। কিছু মানুষ আসন ফিতনা লাগাই, কিছু ঘরের মধ্যে আসন কোন শ্বশুরীয় হল, শ্বশুরী হলে ছেলের কাছে লাগা বাজা করিয়া ছেলের বউরে কিছু মায়ের খাওয়াই, আর কিছু আসন মেয়ে হল স্বামীর বাড়ি গেলা বউ সাজিয়া গেলা গেমন লাগানি লাগাইলা স্বামীর কাছে মারে এবং বাবারে বাদ বানাই আসুন নানি ঘর ফিতনা লাগাইয়া চাইব আলগা হয়ে যেত। কিছু কিছু মেয়েরা আসন স্বামীর খানার মধ্যে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থাকি ছেলের সরাইয়া চাইব জীবনে সুখী হয়ে যাইত গিয়া আলাদা খাইত, ইলা যদি কোনো মহিলা হলে যদি লাগা বাজা যদি বেহুদা করিয়া তখন মা গ জানিয়া রাখিও ফিতনা লাগাইত্রা আজকে ঘরের মধ্যে ঝগড়া লাগাইত্রায়, ইলে একদিন তুমিও এই পর্যায়ে যাইবা তোমার ওলা ফিতনা লাগানি হইব, আজকে ফিতনা লাগাইয়া মা বাবার থাকি আওলাদরে আলাদা করছো, তুমি হইলে একদিন আওলাদ ধর্মালি কইবা গো মা জানিয়া রাখিও তোমার আওলাদ ওলা তোমার সারিয়া যাইব তুমি ওলা ওলা দর কারণে খান্দি বেড়াটি ভাই এল্লাগে বাবা এগুলার বদলাই আল্লাহ জমিনে করিয়া থাকে। যার জন্য বিশেষ করিয়া জমিনের মধ্যে আল্লাহর বাস্তে আমরা কোনোদিন কোনো মহল্লাত কোনো বাড়িত কোনো মানুষের লগে আমরা যাতে ঝগড়া যেটা ফিতনা যেটা এটা আমরা লাগানি যাইতাম না, এটা আমরা লাগানি যাইতাম না আল্লাহর বাস্তে। সাহাবায়ে কেরাম মগলে আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া উঠিবা? আল্লাহর রাসূলে ফরমান আরেক গুরু মানুষ জমিন থাকি উঠিবা হাসরের ময়দান, এরার মুখর দাঁত যেগুন খুব বেশি লম্বা হাতির মতো মোটা মোটা থাকব, লম্বা লম্বা দাঁত আরি হাতির মতো মোটা মোটা থাকব, হাতির মতো মোটা মোটা দাঁত গুণ থাকব লম্বা লম্বা। এর জন্য আল্লাহর বন্দেগান খেয়াল করুকা লক্ষ্য করুকা হাসরের ময়দান এরা দাঁত লুকাইতে পারত নাই। সাহাবায়ে কেরাম মক্লার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁত খানে লম্বা হইব আমরা জানতে চাই, আল্লাহর রাসূলে ফরমান ও কারণের দাঁত লম্বা হইব হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যারা ফরর সম্পদরে তারা দাবিয়া খাইত, ফরর হক খানেওয়ালা সম্পদরে দাবিয়া খানেওয়ালা যে মুখ দিয়া খাইছিল ও মুখের দাঁত রে আল্লাহ হাতির মতো মোটা করিয়া লম্বা লম্বা হাতির লাগান দাঁত বানাই আল্লাহ হাসরের ময়দানে তুলবা। খেয়াল করছেন নিমা বকুয়া ছোটো ছোটো বাচ্চারা উঠি যেটা খরে দিয়ে দেখছেন দুই একজন উঠা কইছে মনে হয় শিরনি ডাক পড়ে গেছে বুঝতে পেরেছেন, তারা বাবরা খরে দিয়ে মনে হয় শিরনি বাটা শুরু হয়ে গেছে, শিরনি আবার দেরি আছে শিরনি ভাই বাদুরেশ্বরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাহতরম হাজির নে কেরাম একটু খেয়াল খরক্কা বাবা একটু লক্ষ্য খরয়, সাধারণ কথা নাই বাবা মানুষের এক গুরর দাঁত কিয়া মতর দিন লম্বা হইব বলে কোন গুরর? যারা মানুষে ফরর হক কাইতা ফরর হক দা বিয়া খানেওয়ালা, এর মধ্যে এক গুরই লাগিয়া আমরা দোকানও খরচ খাই ই ঋণিগু মারি না আসিন না না কইছেন এক গুরু দোকানও খরচ খাইলাম খুব হয় একদিন ই দোকানও 7,000 হয়ে গেছে ই দোকান শেষ কিবা তো ই দোকানও কয়েকদিন খাইলাম ফানুন খাইয়া খিল্লিউল্লি খাইয়া হয়ে গেছে গিয়ে টেকা 350-400 ই দোকানও আর না আর এক দোকানও ইল হয় নানি ওভাবে একগুড়ো মানুষে বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দোকানও ঋণ তো আর এক দোকানও যায় গিয়া আরেক দোকান আরেক দোকান করিয়ে এইভাবে 4-5টা দোকানের মধ্যে ঋণ করে লাইল, ঋণটা জীবনে মারতে পারলো না মালিকের কাছ থেকে দাবি ছুটাইল না, ফরর হকটা সে খাই লইল কিয়ামতর দিন হইতরা ফরর হক কানেওয়ালা বন্দা যদি দাবি বিলকুল ছুটায় না তাহলে এর আর এই প্রমাণ হইল গে দাঁত লম্বা লইয়া উঠিবা আসন না নিলা জি আসন
মাঝে মধ্যে পাওয়া যায়। ও দোকানও কয়দিন হ দোকানও কয়দিন হ দু কাপড়ের দোকান ইকান সারিয়া আর এক দোকান রেশন দোকান ইকানও কয়দিন গাইয়া হ দোকান না নেই। এইভাবে সাড়ি 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 বাক্কা হয় এক দোকানের ঋণ এইগুলো আর বাদে দেওয়াও নাই ছাড়াও নাই। আমরা মনে করি কিওর কিতা মালিকে কুজিলো দেই না কোনোদিন মালিক বাড়িতে আইলো আইয়ের লোক ইগু খিজাত মাজন ইগু বাড়িতে ইচ্ছির হ্যাঁ আর একদিন মাজনে ফত কুজিলাইলো কইলে ভাললে লইলাইস দিলানি কোন যায় মারিয়া বৈশা লওয়া যায় নি আজকাল জি না ও তো দিলানা কইলা ইগুন এখন দেওয়া লাগবে না না যে ফরে আমি আলোচনা টানিয়া দুই নম্বরে আতাকছে কি আমাদের দেশের মধ্যে কোন বাইয়ে বাইর লাগি আবার না হক কাম করিলাম করই না নি কোন বাইয়ে চাইব বাইর সম্পদ রে একটু দাবিয়া খাইলাই তো বাইর লাগি হক তলবি করব কিবা তো কোন মানুষে চাইব এতিমর সম্পদটা দাবিয়া খাইলাই তো এতিমর সম্পদ কিছু মানুষে খাইলাই আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান যারা খাই নিব এটি মরমাল এরা বড় জুলমি কাজ করলো ইন্নামা ইয়াকুলু নাফি বুতুনিহিম নারা যারা খাই লাইছে জানিয়া রাখক পেটর মধ্যে এটি মরমাল ঢুকাইছে না বরংস সে পেটর মধ্যে আগুনটারে ঢুকাই লাইল পেটো আগুন ঢুকাইল পেটো আগুন ঢুকে নানি আমরার মাঝে মাঝে জি 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 আমরা ঢুকে কিলা আনানি মানছে কই নানি ধোয়াই আল্লাহর খানিয়ানোর পেটো আগুন লাই গেছে কই নানি জি ফেটো আগুন লাগি গেছে ফেটো আগুন কিলা লাগিব আমরার দেশ কিছু মানুষ অলা হয় ফেটো কুদা লাগছে ওগান কইতা ই ফেটো কিলা আগুন লাগবে ফেটো আগুন লাগলে বাঁচবানি কই যায় ফেটোর ভিতরে আগুন দিতে পারবানি বলে জি না এর লাগিয়া বিশেষ করিয়া পেট যেটা আছে ফেটো বেমার হয় বেশিরভাগ ফরর হক খাইলে মানুষের হক দা বিয়া খাইলে দুঃখবাজি করিয়া খাইলে ইলা হয় মানুষের ফেটো কিছু বেমার হয় ফেটোর রুগীও এইটা মানুষ কষ্ট করে মারা যায় এর লাগি ফরর হক খাইলে ফেটো একটা বেমার হয় এক দুই নম্বরে ইয়াত আসছে যে ফেটো একটু হেফাজতে রাখতা যুবক ভাইয়ান যারা আসুন খেয়াল করেন জানি অধিক মাংস কান না জানে লিভার দুর্বল হইব কিডনি খারাপ হইব কম দিনে কিডনি যাইব বুঝাইছেন প্রত্যেক দিন যদি কোন বলে লাইন পাইছি খাই গোস্ত বুঝাইছেন বড়টা মজা লাগে ইলার দ্বারা ভাই কয়েকদিন খাইলে লিভারও শেষ কিডনিও যাইব গিয়া আপনার তো জীবনের একটা মূল্য আছে আপনার লিমিটেড কান জানি আর এরা তো সৌপর সবকও আনছেন বড় বড় বুজুর্গলে কইছেন আমার উস্তাদ আশাই মেশায় কইছেন গোস্ত বেশ খাইও না বেশি খাইলে মানুষের দিল ভাত রয়ে যায় শক্ত হয়ে যায় ইকান হাসাও দেখছি দিল কিছু শক্ত হয়ে যায় মাংস বেশি খাইলে নিরামিষ খাইলে দিল নরম থাকে আর গোস্ত বেশি খাইলে দিল শক্ত হয়ে যায় ভাত রয়ে যায় গিয়া এর লাগে একটা মানুষের দিল পাশান থাকে খালি খালি গোস্ত খায় বুঝাইছেন শক্ত হয়ে যায় গিয়া যার কারণে দিল নরম হইতো না দোয়া ঠান্দ নাইতো না বালা নসিয়া শুনতে বালা লাগতো না এর লাগে গোস্তটা একটু কমাইয়া খান জানি আপনার ফেটো কুদা লাগছে লিমিটেড খানি দেন জানে লাইনে খান জানি খাইতে সময় সামান্য ফেটোর একটা ফাঁক রাখিয়া উঠিতাম আমরা আমরা ওই লাগ বাইয়ান দেখা যায় মাঝে মাঝে আমরা ডুকি চাও খাবার দাবার ওদের একটা লাইন হোটেল আছে না লাইন হোটেলে চা খাই ভাই চাষ কিনার সময় রাত বেশি হয়ে গেলে গিয়া এখন আমরা একলা বাড়ি এক মুসলমান এক বাইয়ের দোকানে খান দিয়েছেন সারা রাত খোলা থাকে আমরা সারা ইয়নও চা খাই আর সেরা গীত খাই রাজস্থানী হোটেলও চা খাই এক লাইনবালা পাইছি মুসলমান হোটেলও আমরা খাই যে হিন্দু হোটেলে খাই না ইলা না খাওয়া যাইজ আছে না যাইজ নাই পরহেজ করা বালা পরহেজ করা বালা না যাইজ না খাইতে পারবা পরহেজ করাটা বালা তো দেখলাম এক গুঁড়ো পাইয়ে এনতে আইয়া হোটেলে ভাত খাই কিছু ইয়ং মানুষ বা ড্রাইভার হল গাড়ি আইলে আইয়াও দেখছি ফলাচ্ছি মানে বেল্ট যে গুটিলা করেন বুঝেছেন এর অর্থ হইলে বেশ করে খাইতে হবে সময় বুঝেছি ফলে আইয়া বেল্ট ডিলা করেন দেখছি বেল্ট ডিলা করিয়া ও আপনার বইলা আত আবেশ করি আঠাইয়া খাওয়াত বইলা আর কিওর জুতা খুলা কিওর কিতা চলছে খানি বুঝাইছনি বা মাত দি পিঁয়াজ খামর বা মাত দি আপনার মরিচ খামর বা মাত দি আপনার ফাফড় খামর চলছে ইবা বা মাত আর ইবা ডাইনা তার বড় বড় খামর বড় বড় গাল আর খাইয়া দেখবা বেঠা বার হয়েছে শ্বাস ফলাইতে পারেন বুঝাইছেন ও আল্লাহ আল্লাহ তোর খানি না কোনো সুন্নি তরিকার লাইনে ইসলামিক তরিকা অনুযায়ী সুন্নতি তরিকা খাওয়া কমসে কম জুতা খান তো খুলিয়া গাইতে নানি কোন যায় জোতা খুলিয়া গাইতে আনলে গরিবই দেখা দেয় রিজে বরকত উঠি যায় আপনি জোতা ভাত দি গাইতা মা বই নগলরে কইতা জোতা ভাত দি খাওয়া খুলিয়া খাওয়া জোতা ভাতে খুলিয়া না খাইলে গরিবই দেখা দেয় রিজে বরকত উঠি যায় সবে জোতা ভাতে খুলিয়া খান জানি আপনার চারটে বিলে খাওয়া যাই আইজ থাকি দুই আড়াই বছর আগে
আঠারোত করোনার লাগার পরে না করোনা লাগবার আগর বছর ভুলি গেছে, যাই হোক লকডাউন লাগবার করোনা আবার লকডাউন লাগছে না নি এর আগর বছর বা ও লকডাউনের বছর লাস্ট এলা ওয়াজ থেকে আইয়ার সেরাগির দেখি এক ভদ্র লোকে বাজ্যি ধরিয়া 50 কাপ চা খাই ওলা দিছে। এখন খাইয়া খালি তার ফেটো জ্বলে খালি হাই উঠা সর মরি যাই তো ওলা হাল্লত বাদে অ্যাম্বুলেন্স আনাইয়া দিস ও বুঝো যান যারকে কিতা বাজ্যি ধরলিছি 50 কাপ চা খাই দিছি দিস ও যেন মানুষ যেন কইতা বুঝাইছেন আমরা কইরি খালি কিতাললে খালি ফালিয়া না আরে কর হু হু বুঝে রানি আচ্ছা কোন যান জুতির 3 কাপ চা খাইলে গেস হইয়া সিট হইয়া রানি মানছ উভরে দি মারে কিতা বাজ্যি ধরলি যে 50 কাপ চা আর এটা চা কি যাচ্ছে আপনি গন আমুলর চা বুঝাইছেন কিতা করে খাইলি যে 49 কাপ এখন আর টিকতে পারেন না বেউস হয়ে গেছে বাদে ডাক্তারের কাছে নিত্রা গাড়ি আনটা বুঝাইছেন ও দেখো কিতা বাজ্যি ধরছে টেকা হয়তো 500 বা 1000 এ বগুন্তর লাগে মরি যা বুঝাইছেন তার আসান খা মুখ আর আসান খা ফেয়াটি বুঝাইছেন ইগু আল্লাহ দিস ইগুর কোনো হিসাব নাই ইগু মনে করে হেও বলিছে মনে কর বুঝাইছেন আর একদিন দেখলাম নেট হয়ে গিয়ে খামরেঙ্গা মরি যা 10 গো খাই দিছে বুঝাইছেন ইগুর ফেয়াট জ্বলব না নি কঞ্চা হায় হায় গা আল্লাহর দান তুমি হেফাজতে রাখো তুমি জানি শুনি ফেয়াটি জ্বালাইত রাখি গা খর ডাকি আমরা আর কিছু মানুষ আসুন বা দেখুন হুজুর দোয়া করি আলসার হয়ে গেছে কই নেন ও আমরা কই ফলা কই যে আচ্ছা দোয়া করবো ঠিক আছে আমুলোর চা কেমন খাইছিলা যে আগে খুব খাইছি আমুলোর চা বলে ও তো খাম গঠাইছো এর লাগে যারা বেশিরভাগ আমুলোর চা খাইতার জোয়ান হবো বুঝবো তার লিভার স্ট্রং একদিন দরব বাদে আলসার হইব ক্যান্সার হইব লাল চা খাক ক ডাক্তরে খায় বা অফিসারে খায় লাল চা বালা ফৈশালা বেটা বেটা চাইলে খাইতে পারে না নি দামি দুধর চা আর আমরা সারা কই গুণ দুধর চা এগু ঠিক আছে আর লাল চা এগু বুঝুন হকিরি চা বুঝুন বুঝাইছেন হকিরি চা আমার এক ভদ্র লোকে কইছে একদিন আপনি লাল চা খাইতেন বলে যে ইটা চা কি লাগান হকিরি চা মুখেও লাগে না আমার ইটা বুঝুন হকিরি চা বুঝুন ও গুই লোকে স্ট্যান্ডার্ড চা যে গু খাইতে আপনার ফায়দা বেশ আপনার ব্লাড ভালো হইব গলার লাগি ফেরেঞ্জাইটিস থাকে গলাত ফেরেঞ্জাইটিস খাওয়ার যদি ও গলাত কুসকুসি করব গলাত বুঝাইবা কিচ্ছু লাগি গেছে কোনো সময় জাল লাগি গেছে ওটা করে কোনো সময় এটা ফেরেঞ্জাইটিস ওটা ফেরেঞ্জাইটিস কমি যা লাল চা খাইলি গলাত কোনো রোগে এফেক্ট করতে পার না লাল চা এটা এত বাধাজনক আমরা লাল চা খাই আর নামুলোর চা খাই আর ফেট জ্বালাই আর খামড়ে খামড়ি আউরি খামড়াইয়া খাই আর ফেটও গুজালাই আর আগুন লাগাই আর ফেটও নিজে নিজে আর এতিমর মাল খাইলে এগু আগুন না এগু ঠিক আছে বুঝাইছেন আর কোরআন আল্লাহ কইতা তোমার হেটো আগুন ঢুকাইছো কোন আগুন বলে ও আগুন যেটা আগুন হইল গিয়া তুমি এতি মোর হক কাইলিলে হেটো আগুন ঢুকাইলে গেল 2-3 নম্বর ইয়া থাকছে বাবা খেয়াল করেন দেখো একটু লক্ষ্য করে আমরার দেশে কিছু মানুষ আছো নার একটা হক দা বিয়া খাইলা নিজের আপন বনির হক রে দা বিয়া খাওয়া আরম্ভ করে দিন বই না শোন বোন বিবাহ দিলাইছি বন্ডে সাইয়ার ইফতারি লইয়া যাইয়ার বন্ডে নাইয়রা নিয়ারার বই নে নিয়া কিতা করত হইয়া বাউতা বাজি মাত মাতিলে বাবা ওই তো না এটা শরীয়তে গ্রহণযোগ্য নাই কইত্রা বাবা রইছ নখন জিন্দা সম্পদর মালিক কোনো সময় আওলাদ নাই বাবা যেই দিন মারা যাইবা যদি বাজার থাকি মিঠের মশা খরচ লইয়া যদি আসার পরে বাবা মারা যান কইত্রা ও মিঠের মশার মালিক কিন্তু মেয় বাট ফাইলায় অতটুক পর্যন্ত বনির হক আছে দাবি আছে বাবা মারা গেছেন বাইয়াইনতে বাবার সম্পদ রে সুন্দর করিয়া কাজি চা বানিয়া মুরব্বী হলা নিয়ে বাটিয়া নেও বনিন্তর সম্পদ রে তুমি তেন আলোক করিয়া রাখি দেও এখন বনিন্তে নিদ্রা না বাকি 3 ভাই 4 ভাইয়ে বাটিয়া খাও বনিন্তর সম্পদ কিলা খাই দেয় অস্থায়ী হিসাবে বলে বনিন্তে নিবা পরে আমরা এখন ফসল খাই ওলা বনিন্তর সম্পদ আলোক করিয়া রাখি দিতা আলোদা লেখা হয়ে যাইতো বনিন্তরে খইলাইতা বলে বনিন্ত মাতানোর সম্পদ বেশি দিতাম পারছি না ফুরাফুরি হিসাবে দিতাম পারছি না আমরা বাইয়ান্তর কম হয়ে গেছে গিয়া বাইয়ান্তর সম্পদ কম বাবা এত তৈয়া গেছন বনিন আমরা হিসাবে তোমারে এক কেয়ার আধ কেয়ার দিতাম আসলাম আচ্ছা দিছি আধ ফাওয়া বা এক ফাওয়া এক ফাওয়া করিয়া দিছি গোবর ওই সময় বনিন যদি বাইয়ান্তরি মাছ শুনিয়া যদি সন্তুষ্ট হয়ে যায় খুশি যদি হয়ে যান ঠিক আছে কোনো অসুবিধা নাই আর যদি কোনো বইনে যদি বিশেষ করি আল্লাহর বন্দেগার দাবি যদি করিলে আমার পুরা সম্পদ লাগবে তাহলে দিতা বনিন্তর সম্পদ গাইয়া জীবনে সুখী হইতে পারতাই নাই এগুন তোর বদলা পরে লাগবো আমি কইয়ার যাই হোক এর জন্য বিশেষ করিয়াম আল্লাহর বন্দেগান
যার জন্য বনিন্তর সম্পদ যদি বন বিবাহ দিলাইছন, বন স্বামীর বাড়ির মধ্যে আসন, স্বামীর বাড়ির থাকা অবস্থা বইনের সম্পদ নিত্রা না ভাই, এনতে আপনি খাইত্রা আখতে একদিন যদি আইয়া কয় বলে ভাই আমার তো সম্পদ ওগুলা নেওয়া লাগে, বলে কিতা করতে গবন, বলে বড় কষ্ট করি আর স্বামীর ঘরে, স্বামীর বাড়ি তো গরবালা করে বানাইতাম পারলাম না, আজকে বাবায় ঘর বানাইয়া তৈসলা তুমি তেন ঘরের মধ্যে রইদ্রায়, আমি বড় স্বামী লিয়ে কষ্ট করি আর জিন্দগিতে বড় কষ্ট দিন কাটাই আর আমি যা সম্পদ যে রূপাই আমারে দিলাও আমি এখন ঘর বানাই তব দুই দিন ঘর রইয়া মরতাম বাড়ি। ইলা বইনে যদি কয় বলো কোনো দরকারে নিয়া লাগাইতো বা মেগু মেয়ে বিবাহ দিতে মানে আপনার বাগ্নি বিবাহ হইতো, বইনে দাবি করি লাইলে কইলিলে বনের সম্পদ রে ভাই এনতে বাহির করিয়া দেখা, বনের সম্পদ গুলা দয়া করিয়া যদি দাবিয়া কাহানি গুলা খাওয়া তান লাগে হারাম হইব ক্ষতি কিতা, কিন্তু পরে আমি আলোচনা তানিয়ার এর লাগি বইনে কইলাইলে বনির হক আপনি আদায় করে লাইদা, বনিন্তর হক বিলকুল রাখতা না, আর বনিন্তর হক যদি মারিয়া যদি খান ইগুলার জবাব আপনি কিয়ামতর দিন দিবার দাবি কিন্তু আপনি ছুটাইতে লাগব। বনিন্তে আল্লাহর বাস্তে যদি দিয়া যান গিয়া বলে আমরা স্বামীর বাড়ি আছি বালা জাগা সাইয়া বিবাহ দিসলাই, কেউ বোন ফারতে দিননি গরিব জায়গা ফারতে বেখামা জায়গা দিননি না দিন না, বাফেও সাইবা তোরা বালা জায়গাত মেয়ে গুতা দে, কিন্তু আমি স্বামীর বাড়ি গেছি সুখ শান্তি দেখাই আর কিছু আছে, মেয়ে অকল স্বামীর বাড়ি যান গরিব হিসাবে গিয়ে গরিব বাড়ি ফলন, কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, এই মেয়ে সন্তান স্বামীর বাড়ি গিয়া স্বামীর হুকুম মোতাবেক যদি মেয়েটা যদি চলিয়া থাকে, মেয়েটা যদি ভালো চরিত্রবান আমলওয়ালা যদি হইয়া থাকে, মেয়েটা যদি স্বামীর সুন্দর করে বুঝাইয়া সুন্দর করিয়া জীবনটা কাটিয়া যাইতে পারে, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যদি সুখর হয়ে যায়, এই পরিবার আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিলায় এই স্বামী স্ত্রীর জিন্দগি অটোমেটিক সুন্দর হয়ে যায়, এই মহিলা দিনে দিনে স্বামীর ঘরে আবার সুখের জিন্দগি ফলি যায়। এর লাগি আল্লাহর বন্দে গান যার জন্য দয়া করি খেয়াল করক বইনে যদি এলা সম্পদ যদি দান করিয়া যায় গিয়ে বাইন তোর অসুবিধা নাই, কিন্তু আমরার দেশ কিছু বাইনতে কইবা ইফতারি দিয়ার মশা দিয়ার কিতার লাগে সম্পদ নিতে গিয়ার নিনতে একবারে আর যাওয়া বন্ধ করে লাইম এটা ভুল ধারণা, যে বাইয়ে বোন কুজাইবাম যে বাইয়ে বোন দে বেশি মায়া করবা, যে বাইয়ে বনির খবর লইবা নাইও রানবা খাবাইবা মিঠাই দিবা খাফর দিবা জানিয়া রাখবা, এই বাই রুজি রোজগার জমিন আল্লাহ বাড়াইয়া দিব বাবা, কারণ যে বনিনতে বড় দোয়া করো নৌ বাইর লাগিয়া যে বাইয়ে সবসময় বোন দে খুঁজায় বড় মায়া মহাব্বত করে, এর লাগি দয়া করিয়া যুব সমাজ জীবনে একজনক দুইজনক আপনাদের বনিন আসন, বনিন্তর বাড়ির দয়া করি যাও বনিন্তর খোঁজ খবর ল, বেশি ভারণা তুড়া দিয়ে বনিন্তর মন খানাইন তা খুশ কর, বনিন্তরে যদি বাইনতে খুশ রাখতে পারো বনিন্তে আত তুলা মারি দোয়া কর ভাই আল্লাহ আমার ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও, বাইটায় বড় আমার মায়া মহাব্বত করে আমার বড় সায়ের বা আল্লাহ, এর কারণে আল্লাহর বন্দে গান যে স্বামী গর স্ত্রীরে মায়া করিয়া আদর করিয়া রাখতে পারবা, এই স্ত্রীর স্বামীর লাগি জীবনে দোয়া করবা, স্বামীর রুজি রোজগার বাড়িব হায়াত বাড়িব, আর স্বামী যদি মারোন বেটিয়ে বড় কষ্ট করব নেক দোয়া দিব নি জি না কইব জল্লাদ দিয়ে কিলা দিন কাটাইতে পারো সামনে আর রোজা মাস, হায় হায় রোজা মাস হান নানি কই যায় রোজা মাস আইয়া আল্লে এক গুঁড়ো চা বাকলর জোরের বাদে মুখে দিয়ে চাওয়াও যায় না, বুঝ পাইছি বুঝা যায় ওরে আষাঢ় মাসর খালা করছে আসমান নান, এক জায়গাতে এক মানুষ নাম কইয়ান না এক জায়গাতে এক মুরব্বী সাহেব আসন এ নাবো আসন বয়স এক সত্তর উত্তর হয়ে যাব, ই বাড়ির শাসি লাগে না আমার শাসিয়ে কইলে রে বাবা জোরের বাদে রোজা মাসে আসলে আমরা জাড়ু দা লাঠি ছটাইতা সব লুকাইয়া বাবা রাখিতা খোয়া যায় না, বলে কি বলে আখতার তাইন গরম হয়ে যাবে না জেঠা ভাই মারি দিন বুঝাইছেন ও রোজা মাস অতার লাগে জাড়ু মানে লাঠি ছটা দা দুদা সব লুকাইয়া রাখালে রাখা বুঝাইছেন খর খরা পর্যন্ত লুকাইয়া রাখা, বুধবাই থানি ও বাবা আর ইলা যদি রোজা তোমার ঘরে রোজাই করে আবার খাম গিতা মানুষ যদি মাটিতে গুসা উঠি যায় তোরা বুঝুন খালি উনিশ আর বিশ হইলে বুঝুন শুরু উনিশ আর বিশ হইলে শুরু, মাশাল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব গাড়ি লিয়ে আই গেছেন আপনার খেদমত তসিব আনবা আমার ঘরে বেশ সময় না আনিলেই বা হয়তো নমাজর ঘরে দিতে পারেন আর ঠান্ডার দিন হিসাবে হয়তো তায় তায় দিলাইতে পারেন, যদি বেশি রাত মহফিল করেন না আপনারা তবে এই ঠান্ডার মধ্যে মহফিল না ভাঙ্গে যা কমিটির সিদ্ধান্ত নিবা আপনারা, দেখুন জানি আমি কই আর শেষ যদি করিলেন আগ্রায় দশ এগারোটা তে থায় তা দিলেন জানি তা ঠান্ডা
হয় কারণ মহফিল বারবার মঞ্চর সাতানি ঠান্ডা বুঝাইছেন কষ্ট হয়ে যায় গিয়া এর কারণে মাশাল্লাহ আপনার আমি তো হয়েলা কয়জন লিয়া বইসলাম এখন তো আল্লাহ ইলে মহফিল মোটামুটি পড়ি গেছে নাইয়া দেখা যায় ওয়াজ শোনার খেয়াল আছে আপনার তো না খুল শোনার খেয়াল আছে আস্তে আস্তে আইত্রা মাশাল্লাহ আকু আস্তে আস্তে মাগরিবর পরে যে কোনো জায়গাত কিছু কম হয় মেন মহফিলর মানুষের এশার করতে গিয়া যাই হোক এর জন্য শুক্রিয়া আল্লাহর দরবারে আপনারা যেন আইসন ও আমি খোয়াত আসলাম ও যে রমজান মাস আর কিছু জল্লাদ আসুন নানি বেঠাইন জি স্বামী অকল ইয়া আল্লাহর জামাস ইয়াল্লে ইটা বেঠিন বড় কষ্ট দিন কাটাইন জেল আল্লাহ খান বুঝাইছেন কি জানো কি তৈব আর না হইলে আর বেটা মারতে পার না তো তালাক কত গান কই দিব বুঝাইছেন আর তালাক যদি কয় না দেখে মানছে খারাপ হয় তে খমিন্দির গাড়ি কত গান কইব বুঝাইছেন ও হাল্লত আর রোজা মাস কিছু তালাক তুলাক দেয় আমার কাছে মাসলা বেশি আয় বেশিরভাগ এল্লাগে ও রোজা মাস আর আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর ওয়াস্তে ইটা ও রোজা মাস মা বোন অগলের কষ্ট দেন না জানে মহিলা অগলে বড় কষ্ট করেন রোজা মাস আমরা তো আর গালে খাইয়ার আর তোমার জিলাপির ফেস ঘুরাইয়ার গালি গলার কইবা খিলা ধরেন নি ইফতারের আগে জোর তাকি লইয়া ইফতার রাখবেন তো আস্তা দিন বেটিনতে খালি কাম করে ও বড়া বানাইতা আপনার সানা রেডি করতা যাও রেডি করতা ইতা বানাইত্রা হিতা বানাইত্রা রাখানিও রেডি করতা এক গুড় আছে ফেটো বুঝুন আগুন লাগে যায় ইফতার বাদেও শাক আর ভাত লাগে বুঝাইছে লাগে না কজান হি এক গুড় আসত ইতা তোমার ইতা ইফতারে খামাইতো না এনতানোর ভাত লাগবো লাগবো এক বাড়া লাগবো বুঝাইছেন হি এক গুড় আসত আমরা বাড়ি না ইফতার যেমনে করি আর ফতাওয়ালা খাইবা বুঝাইছেন আমরা আসাম খানি উনি কিতার লাই ঠানে না খাইলে মানে চোথা যাও জই না মানে বলার বিলকুল আর শরীর হয় না খানি না হয় খানি টানে না ও যা ইফতার আর খানি না একবারে সাহরি ও একবেলা রমজান মাস খানি হয় এটা মাঝে মাঝে দাওয়াত বা কোনো দিন কুটুম আইসন আচ্ছা থুড়া সাইডটা তেরাইবা দেখাই হাসাও খাওয়া যায় না ইফতার করিলে শেষ ইফতার করিয়ালেও শেষ আর খাওয়া যায় না যাই হোক এল্লা গিয়া রোজা মাস বেটিন তরে আমরা বহুত কষ্ট দেয়নি এক গুড়ো মানুষে এটা বেশ জুলুম করতাম না নিয়ম না কারণ কি তা মহিলা অগলর সম্মান করতাম মর্যাদা দিতা মহিলা অগলর অধিকার দিতা মহিলা অগলে দেখো ইফতার রেডি করলে ইফতার পরে আমরা খাইয়া দিয়ে ভালাইয়া গেলা গিয়ে অগলটা চিত্রাইয়া চিত্রাইন দেন করছেন মা বোন অগলর খাম সব দইলা আঠাইলা আচ্ছা যাও তেরাবিদ গেলা গিয়ে তেরাবিদ এই বলে ও সা দেও হাউকি মাল্লা ডাট বড় করি বুঝাইছেন ও বেটি ভাগল ইয়া তেরাবি পড়লো কিনা ও আপনার সা বুঝাইছে হিরিবার দেখবে এগারোটার সময় আরেকবার স মাল্লা কু দেখো আরেকবার সা ও সা খাইতে খাইতে ফতাবালা সেহরি খাইবার আগে আবার আরেক আর সার সেহরি খাই আরেকবার সা ইনুয়ার সময় আছে নি বেটি গুরু স্যার খালি খাওয়ার আর রানদের না শান্তিতে থেরাপি না কুরআন শরীফ তিলাবত বেটিনতে তিলাবত করতে রোজামার সুযোগ দিতা আমরা খালি সা খাইতে খাইতে ফাঁসিতে ফাঁসিতে বেটিন শেষ নিজে বানাইয়ে খাইল নব সা হেরে হেরে এক আচ্ছা একবার খাও থেরাপি পড়ি একবার খাও রুটিন চা খাও চা খাইতে খাইতে শেষ এটা আমরা খবর পাই খানো হয় একটা বেটি মাংস কন দেবো আমরা বাড়ি ইফতারের পর থাকি সাহারি খাইবার আগবন তো সাত কাপ চা দেওয়া লাগে বুঝাইছেন সাত কাপ ইফতারের বাদেও এক কাপ থেরাপি যাইবার আগে এক কাপ থেরাপি থেকে আই এক কাপ এগারোটার সময় একবার মাছ গানো একবার সাহারি খাইবার আগে একবার শেষ হইতে আর একবার মানে কুল্লি করবার আগে আরেক কাপ বুঝা দ্বারা আর কয় বছর লাগে তুথা বন্ধ হয়ে যা ও যা লোড লইবার লইলতে আর ওল্লা হাল্লত আমরা মুসলমানর এতার লাগে আমরা মুসলমান খালি ফেটো বেমার অথা বেমার মরিয়ার খালি চা খাইয়া ব্রিটিশে দেখাই গেছিল চা ও চা খাইয়া মইলাম আর খালি দোয়াই দামি দামি ক্যাপসুল খাইয়েন না না কঞ্চাই এই বেমারটা আনি আর কি তার লাগে আমরা খালি ক্যাপসুল খাইয়া এর লাগে বিশেষ করিয়া বনিন্তর হক সম্পর্কে যে আমি আলোচনা করলাম বাবা বনিন্তর হকটা জীবনে আদায় করার চেষ্টা করেন জানি বনিন্তর দোয়া লক্ষ্য জীবনে বাইয়ান রে তোমাদের বনিন আসন বাড়িয়ে ঘরের মধ্যে বন বিবাহ দিলাইছন বনিন্তর দোয়া লক্ষ্য লওয়ার চেষ্টা করক আপনার জিন্দগির মধ্যে বনিন্তর দোয়া লইলে আল্লাহ রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা যার কারণে বন বাগনিন্তরে যতটুক ফারণ আপনারা চাইন জানি বইন বাগনিদের সাইতা যাই হোক তিন গুরোর কথা কইলাম চার নম্বরে কোন গুরো মানুষ সাহাবায়ে কেরাম অগলে প্রশ্ন করল চার নম্বরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ চার নম্বরে কোন গুরো মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করি এরা কবর থেকে উঠিবা আমরা একটু জানতে চাই আল্লাহর রসুলে ফরমান চার নম্বরে এক গুরো মানুষ কবর থেকে উঠিবা এরার গর্দনা বিলকুল তাক্ত নাই বিনা গর্দনা এরা কবর থাকি উঠিবা ইয়া রসুলাল্লাহ তার কারণ কিতা
নবীজি ফরমান এরা হাসরের ময়দানে উঠিবার আর গর্দনা নাই, ও কারণে জমিনের মধ্যে আল্লাহ তানরে বড় একজন বিচারক বানাইছিলা, বড় একজন লিডার বানাইছিলা। এর কারণে বিচারকরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন ময়দানে মাশর গর্দনা আল্লাহ রাখতো নাই বলে এখানে জমিন হক বিচার যারা করছেন না, ফৈসা গায়া রায় অন্য ভাই দিলাইছন, হক বিচার করছেন না, হক মাত মাতিছেন না, কোন সুরত বাহতাবাজি হিসাবে বিচারের রায় দিয়া গেছেন গিয়া সঠিক মাত মাতি শুননা, হক মাত মাতি শুননা, হক বিচার যারা করছেন না, আল্লাহ কইত্রা বন্দারে তোমারে আমি জ্ঞান দিছিলাম, তোমারে আমি বিচারক বানাইছিলাম, তুমি সঠিক বিচার না করার কারণে তোমার এই প্রমাণ হইল গিয়া আমি আল্লাহ তোমার গর্দনা দিতাম নাই, তবে আমি তোমার এই গর্দনার মধ্যে আমি একটা বুঝা দান করিয়ার বুঝা কিতা দেখো তোমার গর্দনা দিছিলাম, বেঠা বানাইয়ে দিছিলাম, তুমি বিচার গান হক করছো না, বেইনসাফি করছো না, নাই তোমার গলাত বান্ধিয়া দিয়ার সাত জমিন সাত আসমান ওজন পরিমাণ একটা জিনিস দিয়া কইব বইয়া লইয়া যা, মানুষের যেন জিম্মা লইছিলি দায়িত্ব লইছিলি, আও আমি বিচার কেন করিয়া দিম, আসে না নিলা আমি করিয়া দিম, বাদে গিয়ালেও ছয় নয় এটা আছে না নি, ও যেন ছয় নয় যেটা আছে, ও যেন ছয় নয় যেটা আছে, এইভাবে যেন যেটা বিচার খড্ডা দুনিয়ার জমিনের মধ্যে যদি ইলাখেও করিয়া তখন না হক এরার খান্দর মধ্যে আল্লাহ বুঝা তুলিয়া দিবারে বন্দা জমিন তুন বুঝা লইসলে বার রইসলে লই আল্লাহ তুন টানিতে বাসলে রাইস তোর উপরে তোরে বুঝা দিলাম, দেখিছান বুঝা বুয়া নেছান হাজরের ময়দান বাড়ি জিনিসের কারণে গলাত লটকাইয়া দেব হইব, পিঠির মধ্যে তুলিয়া দেব হইব, মানুষ কুন্দইয়া তাম্বার জমিন উল্টিয়া পড়ব, এরা প্রমাণ হইজিবা বলে হাসরের ময়দান এরা জমিনের মধ্যে সঠিক বিচারক আসলা না, হক মাতনেওয়ালা আসলা না, এই ইয়া থাকছে গিয়া রসুল্লাহ ফরমায়েন এর লাগি যদি আমরা জমিনের মধ্যে একজন বিচারক বানাইলাই এমনেও বালা সবেও এক বিচার জানি না নি, ছোটো সরুতে এখন স্কুলাই মাইর করিও না ভাই অবে কয়ে দিয়ে মিলে দিলে নেব সুন্দর বুঝাইছুন, তারাও বোধ বয় সমাধান আমি নিজে দেখছি, কুটি কুটি এলপি স্কুলের বাচ্চারা মায়ের ইলে হয় নালিশ গিয়া দিবা আনলে কবা ইটা করিস না পারে না, তারাও দেখছি বিচার করি দিন, ইগুতে বিচার না নি পঞ্চায়েত দুই মেসাবে লাগছে এখান শেষ খরিদটা, দুই মহিলা লাগছে, দুই মুরব্বী লাগছে, দুই বাড়িয়ে লাগছে, যথা সম্ভব বিচার এখান আমরা হক করতাম, হক মাজাম, তুমি ভুল করছো রে ভাই এখান হক কই নিতাম, তোমার অন্যায় তুমি ন্যায় আছো, এইভাবে যাই হোক আর জন্যা বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ও বান্দা জানিয়ারা করে যার যাররা পরিমাণ সামান্য নেকি থাকব তার হিসাব আমি আল্লাহ নিম, যার সামান্য বদি থাকব তার হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে নিম, মানে যেন যতটুক নেকি করবা তাও গিয়ে আল্লাহর দরবার গিয়া দেখাইতে লাগবো, আল্লাহ দেখবা যান সামান্য নেকি করবা তাও আল্লাহর দরবার গিয়া দেখাইতে লাগবো, এতে বোঝা যায় সব গিয়া কিন্তু আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো বাবা আমল লইয়া, কিন্তু একগুড়ো মানুষে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিবা, যারা মানুষ হইলা গিয়া শহীদ হল আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করিয়া শহীদ হইছন, নফসল লাগে জিহাদ করিয়া শহীদ হইছন, কিংবা তো শহীদি অবস্থায় হঠাৎ তারা মৃত্যুবরণ করছে শহীদি দরজা লইয়া, এই শহীদ অগলর আল্লাহ হিসাব লইত নাই, বিনা হিসাবে আল্লাহ তাদের জন্নত দিবা, সুবহানাল্লাহ, এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহর দরবারকে যেই সময় আমল নমা লইয়া হাজিরি দিমু বাবা ঔ সময় আল্লাহর বন্দক লে কিছু সংখ্যক বন্দক লে আমল নমাত নেকি দেখবা বলে কিতাব, হেও দেখবা হজর সব হইবারে বা আল্লাহ হস্ত কোনোদিন আমি করলাম না, আমার আমল নমার মধ্যে হজর সব আল্লাহ কইবা জমিনত তোর মার চেহারা বা চাইছিলে বাবার চেহারা বা চাইছিলে তোরে আমি হজর সব দান করছি, আর তুই শুক্রবার দিন জিয়ারত করছিলে তোরে আমি হজর সব দান করছি, এর কারণে তোর আমল নমার মধ্যে হজ হজর সব তুন ভাইলে রে বন্দা হাসরের ময়দান আফসুস করবো হায় রে হায়, জমিনত যদি বালা করে যদি বুঝতাম আলি মগলর কথা যদি সমজি লাইতাম মানি লাইতাম তাহলে মা বাবার চেহারা বা মায়ার নজরে বেশি করি আরও চাইলাম মনে, তাহলে আমি শুক্রবার দিন
দিন গিয়ারা বেশি করিয়া গিয়া হজ মানে জিয়ারত করলাম মনে আল্লাহ আমার আমল নমার মধ্যে অসংখ্য হজর সব দান করলাম মনে জমিনে শুনছি আমল করছি না বুঝিয়াও কিন্তু বুঝছি না আলী মগলর মা তিকান ফুরা দিলর মধ্যে জাগা দিছি না এর কারণে হাসরের ময়দান আফসোস করবাই আফসোসে কোনো ফায়দা পাইতা নাই কোন সময় ছেলেরা খুব দ্রুত বেগে বাইক চালান চালাইন না না চালানির ঔষ মানছে কোন যে কোনো মানছে বুঝা রবা বাইক আসতে চালাই হইন নানি যেখা মানছে কোন বাইকগুলো আসতে চালাই রবা তুমি অ্যাক্সিডেন্ট করবা হে এটা বুঝেনি জি না যেমনে সুঠাইলো আর বর্তমান যুগে একগুলো ইয়ং জেনারেশনের আসন বাইক চালাইতে সময় ফাটাই গুলো গাইন খাটিয়া বুঝাইছি মাঝখানে খাটিয়া ও বড় করি কিতাই গো আওয়াজ করে নানি বেট বেট করিয়া ও ওগু লাগাইয়া ছুটাইলা ডান্ডা দিয়া বুঝাইছেন এক কিলোমিটার যার আবহন বা যার এই বাজু পাঠাইয়া যার ইটা মানুষে বড় খারাপ কন ভাইয়া ইটা লাগাই না জানি আমরা দেশ কত আইছে কিছু বেমার আগে আসলো খাসিয়া দেখতাম মেঘালয় লাগাইতা নতুন বাইকা নিয়া সাইলেন্সার খাটিয়া আর মোটা ফাটাই গুয়া নিয়ে তারা ইটা কিনিয়া লইন জালিয়ালা আর ওগু লাগাইতে অলডিক দিয়া ও তারা চালাই দাও তা আমরা মুসলমান কিছু ছেলেরা লাগাইন লাগাইয়া ও খালি বেড় 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 দেখাইতে রাখছে রা ক্ষতি করে নেন কঞ্চান আওয়াজে মানুষের খানও ক্ষতি করে ব্রেইনও ক্ষতি করে ও তখন হে ছুটাইলো স্পিডে বাইক বা স্পিডে গাড়ি আর অ্যাক্সিডেন্ট করি আনলে ফাও বেক হয়ে গেল গিয়া ফাও বেক হয়েছে নানি ভাঙ গেছে গিয়া হাত ভাঙি গেছে মুখও দাগ পড়ছে ও উঠিয়া খর মেসাব দোয়া করি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া এখন খালি খালি দোয়া খালি দোয়া এর আগে কিগুর দোয়া মেসাবে সলাম করছো করতো হিরিয়াও চাইছে না ভাই বলা রানি এর আগে কিওর দোয়ার এখন খালি দোয়া হুজুর দোয়া করিও মেসাব দোয়া করি সসার দোয়া করিও আর এখন ফাও বেক হয়ে গেছে এখন হাই 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 এখন আফসোসে কামাই বলে কই যায় ই ফাও জোড়া লাগবো নি বালা করে লাগলেও ই হবৎ বইবা নি কইছেন আগর লাগা জি নে লাগি ভাই বুঝিয়া চলো বুঝিয়া কাম করো বাইক চালাইতা চালাও লিমিটেড চালাও গাড়ি লিমিটেড চালাও আপনি বুঝিয়া যে কোনো জিনিস কর চিন্তা করিয়া বাবো দুনিয়ার জমিনের মধ্যে আপনার লাইফ আছে জীবনের মূল্য আছে যুব সমাজ ভাই মোবাইলটে লিমিটেড চালাও আনলিমিটেড মোবাইল চালাইও না তাও ক্ষতিকর জিন্দগিত ফায়দামন্দ ইবাই যার জন্য আল্লাহর দরবারও আমরা শুক্রিয়া আদায় করতাম হাসরের ময়দানে গিয়ে দেখবা মানুষে আমল বলা আমল দেখে খুশি হইবার যেমনে সেও দেখবা যেমনে দেখবা আমল নমাত খালি গুণা আর গুণা আর একগুরো গিয়ে হাজির হইবা হো আগে আমি কইছিলাম ফরর হক সম্পর্কে হাজির হই এক মাজন যাইবা হবাড়ির মাজন খাফলর দোকানের মাজন হার্ডওয়্যারের মাজন গর বানাইছিলাম আর পয়সা কিছু আর রয়েছে দিছি না ফান দোকানের মাজন মাজন হলে গিয়া কইবা আল্লাহ আমার এক বিচার বলে কিতা বলে আমার তো অমুকে পয়সা দুনিয়াত দিছে না লইতাম পারছি না আমারও এরুতা দিলাইতা আল্লাহ কইবা বন্দা তুমি অমুকর সম্পদ আনসলাইনি নিসলাইনি বলে জিয়ম ঋণ নিসলাইনি বলে জিয়ম শিকার আইবা ডরাইবা আমল নমায় সব কিচ্ছু লেখা থাকবো ওই সময় কইব আমি ঋণ জমিনে মারতাম পারছি না অভাব আসলাম বলে তুমি খেনে মারলাই না তুমি তার কাছ থেকে দেবী ছুটাইলাই না আচ্ছা তুমি তার দোকানে খরচ খাইছিলাই তো তার ঋণ মারলাই না তুমি দোকান থাকি মাল আনিয়া গর বানাইছিলাই তুমি ঋণ মারছো না তুমি তোমার বাইর সম্পদ দাবিয়া খাইলিসলাই বন্দারে আজকে তুমি আদায় করা লাগবো বনির জায়গায় তোমার তুমি দাবিয়া খাইলিসলা তোমার বেশি জোর আসলো আজকে তোমার লাগবো বই নগিয়া আজিব বাই কইয়া তখন আদর করতো নাই বাইয়ে গিয়া হইতো না আমার বাইরে শাড়ি দিলাম দাবি দবা ইকান হইতো না বাইয়ে কইব আমার জায়গা ঠেলিয়া নিছুন গে বা দাবিয়া নিছুন গিয়া বই নেওলা কইব দোকানদারে কইব সারা গিয়া যেমনি হাজির হইবা আল্লাহর দরবারও গিয়া কইবা আল্লাহ আমরা এই বন্দার কাছে আমরা অত টেকার দাবি অত টেকা বা অত টেকার জায়গা আসলো অত টেকার জিনিস আসলো এইভাবে তুলিয়া দরবে আল্লাহ কইবা তুমি হিসাব করা আরম্ভ করো ফরিস্তারে কইবা ফরিস্তার তুমি হিসাব করো হিসাব করার পরে কইবা তার আর জিনিসগুলার তুমি বদলা দিয়া তুমি ছুটিয়া যাও তার আর তুমি ঋণ মারিয়া যাও জমিনও মাসলাই না তোমার শক্তি আসলো পাওয়ার আসলো ওই সময় কইব আল্লাহ আমি তো ঋণ মারতাম টেকা পয়সা তো আসরের ময়দান নাই এখন তো দুনিয়াত নাই বলে তাহলে অপরিস্থল হিসাব করিয়া তার আমল নমাত্তা কি এরারে নাকি দরকার তার আর গুণা নক এরার নাকি দেখ নাকি দেওয়া যখন আমল নমার তাকি দেওয়া আরম্ভ হইব নাকি দিতে দিতে আমল নমা খালি হইব খান্দি খান্দি এইভাবে হাজারো হাজারো কল বন্দা জাহান্নামী হইবা এর লাগি বাবা যত বড় গুণা কোনক না কেন সমস্ত গুণা আল্লাহ তাদের মাফ দিবা কিন্তু ফরর হকরে আল্লাহ বাক রব্বুল আলামিনে মাফ দিন না ফরর হক আল্লাহ মাফ দে না যত গুণা করক
আল্লাহ মাফ দিলেইব ফরর হক কিন্তু আল্লাহ মাফ দিন না ইগু মারতেও লাগব আল্লে দাবি ছুটাইতেও লাগব বনিন্তর হক অন্যর হক এই সম্পর্কে আজকে আমি সারাটা বিষয় বেশিরভাগ ফরর হক সম্পর্কে আলোচনা করলাম এটা আমরা মাথাতে রাখতাম যাতে হকর দাবি ছুটাইবার চেষ্টা করতাম এটা আক্তার ভুলবশত কেউ দুই টাকা পাঁচ টাকা ছোট সম্পদ রয়েছে এটা কেউ দাবি রাখে না মরিয়ার লগে না পাইতা ছাড়ি দাও বড় অ্যামাউন্ট যদি রয়ে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা এটা ছাড়বো নি কেউ পঞ্চায়েত দশ হাজার টাকা জি না ইটা ছাড়তো না আর কোনো জায়গা দাবিয়া গাইলিছেন জি না কোনো বন্ডে দুঃখ দিয়া যদি দাবিয়া গাইলাই কিবা তো বনির জায়গা হারাই দিয়েছেন বাদের টাকা তিরিশ হাজার দিয়া কথা দাবি যদি ছাড় বাদ দেবে ভাল্লা যার অত তোর বাড়ি যাইয়া রাই আর বলে কুদাইয়া খাতে হে দিলাইছো ওই তো নাই বনির হক এর জন্য হক সম্পর্কে আমি আলোচনা বেশিরভাগ করছি নারীদের কিছু সম্মান এবং মর্যাদা কতটুকু মহিলাগুলোর সম্মান কর্তা ইজ্জত দিতা তাদের যতটুকু মর্যাদা আছে ততটুকু দেওয়া যাইতা মহিলাগুলোর প্রতি দিলি মায়া মহাব্বত রাখতা এরারে আদর কর্তা মায়া কর্তা ইতা যদি মহিলাগুলো মায়া পাইনা রইবা খিলা মানুষের বাড়ি এর লাগি ইটার প্রতি আমরা খেয়াল করতাম আল্লাহ আমরা তৌফিক দিত বেশি বেশি করিয়া সবে হক আল্লাহ হুম্মা আমিন ওমা আলাইনা إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه.